সব মাছেরই দাম তো বেশি। এখন মনে করেন যে কোনো মাছ যেগুলা 150 টাকা ছিল ওগুলা 250 হয়ে গেছে, আপনার 300 হয়ে গেছে। এই যে একটা মাছ এই দেখেন ফুলে গেছে গা, গরমে এত তাপ। আগে যদি ব্যস্ত মায়ের মাছ 900 টাকা কেজি, এখন বড় একটা মাছের উপরে মনে করেন যে 200 টাকা বড় বিলে গেছে গা, এই জন্য মাছটার দাম বেশি পড়ে। এখানে যে আগে আইর মাছ ব্যস্তাম এইগুলা 800 টাকা কেজি, এখন 1000 টাকা কেজি বেচন লাগে। প্রতিদিন বরফ লাগে 3000-2000-2500 টাকা বরফের বিল লাগে। আবার গরমে মাছ নষ্ট হয়ে যায়, মাছ কম আন লাগে, সবাই কম আনে, বেশি কেউ মাছ আনে না, এই জন্য একটু দাম বেশি। আবার এমন পানি টেনে গাঙ্গের নদীতে পানি কম, মাছ কম, এই জন্য একটু দাম বেশি। মাছের দাম একটু বেশি কারণটা কি, ওই যে বরফ লাগে প্রতিদিন 3000 টাকার উপরে বরফ লাগে, এই জন্য খরচটা অতিরিক্ত, মানে মাছের উপরে এই খরচটা একটু লাগে বেশি। বড় মাছটা আনলে মাছ নষ্ট হয়ে যায় ভয়ে আন না কেউ, এই জন্য মাছের দাম একটু বেশি। মাছ শেষ ঈদের বাজার গেছে, এখন একটু বেচে কিনা কম হয়, এই কম মানুষের কাছে তো টাকা পয়সা খুব কম, তো বেতন বেতন পাইলে তারপর শুধু বেচে কিনা হবে। বেচে কিনা খুবই অবস্থা খারাপ আমাদের মুখে, আমি যে দামে কেনা পড়ে সে দামে বিক্রি করার পরিচয় হয়ে যেতে আছে। এই যে পাঙাশ কেনা পড়ছে 160 টাকা, বেচা লাগতেছে 180 টাকা, এই যেগুলি ব্যাপারী জানা হইতেছে এটি বেচতেছে 160 টাকা সত্যিগুলি। কিন্তু যে গরমে মাঝে ফাফাইয়া, এদিকে বরফের কেরাসিস, বাজার কাস্টমার কম, ধরে কম। এই যে একটা মাছ এই দেখেন ফুলে গেছে গা, গরমে এত তাপ, এমনিতে তো ফালাই দেওয়া লাগবে ফুলে গেলে, এই জন্য তাকে যদি সে খাইতে পারে খাইলো, সেই ইচ্ছা নিয়ে গেছে, ঠিক আছে দেন। তেলাপিয়া কেনা পড়ে যায় মনে করেন 160 টাকা, 55-50 টাকা কেনা পড়ে যায়, ব্যস্ত 180 টাকা, কারণ না বেচলে তো মনে হয় ধুয়ে দিলে মাছে যেরকম ফুলে নষ্ট হয়ে যাবে, ফালাই দেওয়া লাগে। আমাদের মাছ যত বরফ দিয়ে রাখবো সারাদিন, বরফ দিয়ে সারাদিন মাছ ভালো থাকবো, কিন্তু বরফ দিয়ে না রাখলে মাছ তো মাছ গরমে ফাঁপাই যায়, আর যেই গরম নাই বৃষ্টি নাই রোদের যে তাপ। এখানে কই মাছ আপনার 250 টাকা কেজি চাইতেছে, এখন দাম অনেক বেশি, মাছের বাজার তো মোটামুটি অনেক ভালো, এখন মাছ এখন তো খাওয়া লাগবে, মেসে থাকি যেহেতু, সব মাছেরই দাম তো বেশি। এখন মনে করেন যে কোনো মাছ যেগুলা 150 টাকা ছিল ওগুলা 250 হয়ে গেছে, আপনার 300 হয়ে গেছে।